আবর্জনা স্তূপ যেন পাহাড়, দুর্গন্ধ, বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব, তার উপর রয়েছে মশার আতঙ্ক, সব মিলে এক অস্বাস্থ্যকর পরিবেশে বাস করছে বহরমপুর রিং রোড সংলগ্ন ভাগার পার্শ্ববর্তী এলাকার মানুষেরা। এরই প্রতিবাদে আবর্জনা অপসারণের দাবিতে বুধবার বিক্ষোভ সমাবেশ করল বহরমপুর টাউন কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা। বহরমপুর পৌরসভার তৎপরতায় অবিলম্বে এই আবর্জনা অপসারিত না হলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান কংগ্রেস নেতৃত্বরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। স্তূপের আকারে জমে আছে নোংরা, পরিণত হয়েছে আবর্জনার পাহাড়ে, যা থেকে প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। এই স্তূপের মধ্যেই জমে থাকা জলে জন্মাচ্ছে নানান পোকামাকড়। মশার উপদ্রব যে এখান থেকে বাড়ছে তার বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে এক অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করছে জমে থাকায় নোংরা স্তূপ। আর এই পরিবেশেই বাস করতে হচ্ছে বহরমপুর রিং রোড সংলগ্ন ভাগার এলাকার মানুষদের। এরই প্রতিবাদে আবর্জনা অপসারণের দাবিতে বুধবার বিক্ষোভ সমাবেশ করল বহরমপুর টাউন কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা। বহরমপুর পৌরসভাকে একাধিকবার জানানো হলেও এই আবর্জনা অপসারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রায় আগুন লেগে ঘটে বিপত্তি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগের কবলে পড়ছে এলাকাবাসীরা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট দ্বারা আবর্জনা অপসারণের দাবি জানান বহরমপুর টাউন কংগ্রেসের সভাপতি। এই একটা গার্বেজ গ্রাউন্ড, যে গ্রাউন্ডে এই প্রযুক্তির যুগে যেখানে মানুষ এখন অনেক রকম ব্যবস্থা আছে এটাকে নষ্ট করে দেওয়ার মতন, যেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাও আছে বিভিন্ন শহরে, ভারতবর্ষের বিভিন্ন শহরে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দ্বারা এই ময়লাকে নষ্ট করা হয়। অথচ আমরা এতবার আন্দোলন করেছি, সেই আন্দোলনের কোনো ফলপ্রসূ হয়নি, তারই বিরুদ্ধে করছি আমরা এখানে করে। আপনারা জানেন কিনা জানি না, এই টোটাল এই অঞ্চলে প্রায় 10 ওয়ার্ড, যেখানে প্রায় 70-80,000 লোক বাস করে, তার মধ্যে বাচ্চা আছে, 30,000 বাচ্চা আছে। সেই বাচ্চাগুলো আজকে শ্বাসকষ্ট ভুগছে, তার মূল কারণটা হচ্ছে এইখানে প্রায় মাঝে মধ্যে আগুন লেগে যায়। আমাদের মাননীয় সাংসদ এবং আমাদের রাজনৈতিক অভিভাবক বারবার আমাদের খবর দিয়েছেন যে শীঘ্রই আগুন নেওয়া, আমরাই ফায়ার ব্রিগেড নিয়েছে, আমি হিরু হালদার থেকে আরম্ভ করে আমাদের কেউ আরও সব গণেশ কর্মীরা নিয়েছে এই আমরা সেই আগুন নিভিয়েছি। কেননা সেই আগুন থেকে যে ধুমো নির্গত হয়, সেই ধুমো মানুষের বাড়িতে গেলে পরে তারা হয় কাশি হচ্ছে, তাই শ্বাসকষ্ট পাচ্ছে। এরই বিরুদ্ধে আন্দোলন করতে করতে আমরা আজ এই বাইরে দাঁড়িয়েছি। আমরা আর 2 দেখবো, 2 পরে আমাদের যে সামনে ইলেকশন আছে, এই 2 ইলেকশনের পরে আমরা এই গার্বেজ গ্রাউন্ডের ময়লা তুলে নিয়ে গিয়ে কালেক্টিভিটির সামনে ফেলে দেবো, গিয়ে জমা করে দেবো, সেদিন করে দেখবেন সেদিন আন্দোলনটা কোথায় দাঁড়ায়, কে কত আটকাবে দেখবো, তখন সে প্রশ্ন সেটা দেখা। আমি কথা দিয়ে গেলাম, দীর্ঘ কয়েক বছর ধরে বারবার আন্দোলন করেও এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না। বহরমপুর পৌরসভার তৎপরতায় অবিলম্বে এই আবর্জনা অপসারিত না হলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান কংগ্রেস নেতৃত্বরা। এই শহরকে দূষণ মুক্ত থেকে বাঁচাতে হবে, এই শহরের মানুষকে দূষণ মুক্ত, এই যে ধোঁয়া, এই যে গন্ধ, গার্বেজ, মানুষ চলতে পারে না, এখান থেকে মানুষকে মুক্তি দেওয়া। তাই আমাদের প্রিয় নেতার নির্দেশে আজকে আমরা এখানে এই ভাগাড়ের যে গাড়ি, সেই গাড়ি আমরা আটকিয়েছি ঠিক, যদি আমরা আটকিয়ে দীর্ঘক্ষণ রাখি, আমরা জানি যে এই শহরে মাল ফেলার বিকল্প জায়গা নেই, হয়তো তৃণমূল সরকার কিংবা প্রশাসন চালাকি করে হয়তো শহরের মাল তুলবে না, দিয়ে তখন বলবে যে না অধীর চৌধুরী মাল ফেলতে দিচ্ছে না। আমরা সেটা করতে চাই না, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই জেলার ভিতরে এই শহরের আশেপাশে হাজার হাজার বিঘা সরকারি সম্পত্তি পড়ে আছে। আমরা সরকারকে বলতে চাই, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে চাই যে আপনি এই বহরমপুর শহরের মানুষের দিকে একটু তাকান, আপনি এর ব্যবস্থা করুন, নয়তো এই শহরের মানুষ আগামী দিনে ভয়ানক রোগে আক্রান্ত হবে। কারণ এখানে বহরমপুর মেডিকেল কলেজের যত নোংরা সব আসে, যত নার্সিংহোমের নোংরা সব আসে। আমরা বলতে চাই যে এই ভাগাড়ের সমস্যা যদি দ্রুত সমাধান না করে এই বাংলা তৃণমূল সরকার, আগামী দিনে অধীর চৌধুরীর নেতৃত্বে এই শহরের মানুষের কাছে আমরা চাঁদা তুলব, তুলে গাড়ি ভাড়া করে কালেক্টরের সামনে গিয়ে, সার্কিট হাউসের সামনে গিয়ে আমরা এই মাল নিয়ে গিয়ে বহরমপুরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা পালা দিব, তাতে আমাদের যাওয়া হবে দেখা যাবে।
ভার্জিন প্লাস্টিক, উন্নত মানের বেস্ট কোয়ালিটির প্লাস্টিক জাত দ্রব্যের একমাত্র ঠিকানা ভার্জিন প্লাস্টিক। চেয়ার টুল থেকে শুরু করে আপনার গৃহস্থালের নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের রকমারি দ্রব্যের বিপুল সম্ভার রয়েছে আমাদের কারখানায়। দক্ষ কারিগর দ্বারা নির্মিত আমাদের প্রতিটি দ্রব্য, তাই আর দেরি না করে আপনার প্রয়োজনীয় জিনিসটি পছন্দ মতো নিতে আজই চলে আসুন আমাদের কারখানায়। খুচরা ও পাইকারি বিক্রেতা সহ হোম ডেলিভারির সুবিধাও রয়েছে। আমাদের ঠিকানা বাঘা ওমরপুর ঘোরশালা রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9932769630। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার, তাই দেরি না করে পূজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104।